শুরু করছি আমাদের সম্প্রীতি সন্ধ্যার মূল আয়োজন এবং আমি নাবিলা তো আপনাদের সঙ্গে রয়েছি এই স্টেজে উপস্থাপনা করবার জন্য মঞ্চে আসছেন আমাদের দেশের বরেণ্য উপস্থাপক আব্দুন্নূর তুষার ধন্যবাদ নাবিলা আমার অনেক ভালো লেগেছে এইখানে আমরা আজকে উপস্থিত হয়েছি নিজেদের মধ্যে সম্প্রীতির সম্পর্ককে আরও বড় করে উদযাপন করবার জন্য এবং আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করতে চাই আমাদের বাংলাদেশের একটি গান এবং তার সঙ্গে নাচ দিয়ে সেরকমই একটি নাচ নিয়ে এবারে আসছে ইগলস ডান্স গ্রুপ স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার রে আরে বাজার রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা আরে বাজার রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় হেই জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় হেই জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে লাল সবুজের পাল তুলে দিন বদলের নৌকা চলে হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ আরে বাজার রে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে হৃদয় হেই জয় বাংলা বাংলার জয় জয় বাঙালির জয় জয় বাংলা বাংলার জয় দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের এই সম্প্রীতি সন্ধ্যা শুরু করলাম এখন যিনি আসবেন তিনি আমাদের সবার প্রিয় ভাই আমার তো খুবই আদরের ছোট ভাই কিন্তু এইখানকার বিরাট
একজন কর্মকর্তা তিনি হচ্ছেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর মার্কেটিং এন্ড সেলস জনাব সৈয়দ আবু আবেদ সাহের হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড তথা স্ক্যান সিমেন্ট এবং রুবি সিমেন্টের আয়োজিত সম্প্রীতি সন্ধ্যা 2016 অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাইরা আমার অত্যন্ত প্রিয় সহকর্মীবৃন্দ যাদের জন্য অনুষ্ঠান এই আয়োজন আমার অত্যন্ত প্রিয় স্ক্যান সিমেন্ট এবং রুবি সিমেন্টের ডিলার ভাইরা আর যাদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান ডিলার ভাইদের পরিবারবর্গ বিশেষ করে ভাবি এবং বৌদিগণ আসসালামু আলাইকুম আদাব এবারের যে আয়োজন সম্প্রীতি সন্ধ্যার এটা একটু ভিন্ন আঙ্গিকে করা হয়েছে আপনারা সবাই এটা উপভোগ করছেন আমরা আশা করি যে আমাদের যে দক্ষ টিম আছে মার্কেটিং টিম সেলস অ্যাডমিন টিম আপনাদের জন্য এরকম আরও অনেক আকর্ষণীয় ভবিষ্যতে সারপ্রাইজ রাখবে হাইডেলবার্গ সিমেন্ট কিন্তু এই ধরনের প্রচেষ্টায় সবসময় অগ্রগণী ভূমিকা পালন করে আপনাদের সবার ব্যবসায়িক সফলতা কামনা করি আপনাদের শারীরিক সুস্থতা কামনা করি এবং পারিবারিক শান্তি কামনা করি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সৈয়দ আবু আবেদ সাহেরকে তার চমৎকার কিছু কথার জন্য সবসময় আমাদেরকে অনেক ইন্সপায়ার করে ওনার কথাগুলো এবারে আমরা আমাদের পরবর্তী আয়োজনে চলে যাই আজকে এমন একজনের কথা আমরা মনে করব 90 এর দশকে তিনি বাংলাদেশের চলচ্চিত্রের পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন অসাধারণ ফ্যাশনেবল এক তরুণ মাঝে মধ্যে মাথায় রুমাল বাঁধতেন তখনও দেখি লোকে রুমাল বাঁধতে শুরু করে কোন ছবির মধ্যে সানগ্লাস পরেছেন সেই সানগ্লাস পরে লোকে চলতে শুরু করে কোন ছবিতে কী করে যেন নায়িকাকে প্রেম নিবেদন করেছেন এরপরে সমস্ত ছেলে ওইভাবে প্রেম নিবেদন করতে গিয়ে ব্যর্থ হয়েছে কারণ ওনার মতো করে কেউ করতে পারতো না প্রেম নিবেদন কিন্তু এই ভদ্রলোক অতি স্বল্প সময়ে এত জনপ্রিয়তা পেয়েছিলেন কিন্তু এক দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন চলুন তাহলে আমরা সালমান শাহকে স্মরণ করি আজকে ফেরদৌস এবং অভিনেত্রী তানজিন তিশার একটি নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে বন্ধুরা আজ কলেজের শেষ দিন আর আগামী দিনের জন্য কেউ না কেউ কিছু তো ভাবছেই কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না নো রিয়েলি আই মিন ইট আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনের বাবা বলে ছেলে নাম করবে ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আশুক তুফান। তুমি আমারে বলবো শতবার, ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা। তোমার জন্য গড়েছে আমি মঞ্জিল ভালোবাসা। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চাঁদ পিছলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। জমিদারের নাতি আমি, জগৎ জুড়ে নামি দামি, কপাল গুনে পাবে তুমি আমার মতো ভালো স্বামী। আমিও কম না হীরা কি পান্না, দেখো না যা চাই করিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। ঝুম 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 বৃষ্টি কি অনা সৃষ্টি, ভিজে হাওয়া লাগে প্রাণে। ডান্স পারফরম্যান্সটি যেটি কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। ইভান শাহরিয়ার সোহাগ এবং নেচেছে ইগল ডান্স গ্রুপের যারা সদস্য তারা।
ডুয়েট সবাই এসেছেন আজকে ভাইদের সঙ্গে ভাবি, সে কারণে একটি ডুয়েট রোম্যান্টিক ডান্স পারফরমেন্স হবে। একটু রোম্যান্টিসিজম আমরা ছড়িয়ে দিই চারিদিকে, এবং সেই পারফরমেন্স নিয়ে আসছে ইগলস ড্যান্স কোম্পানি। ইগল ড্যান্স কোম্পানির পরিবেশনায় রোম্যান্টিক দ্বৈত নৃত্য, চলুন তাহলে উপভোগ করি এই নাচটি। Thank you.
এবারে আসছে মঞ্চে, তার মধ্যে একজন হচ্ছে আরএফএন শুভ, আরএফএন শুভ এবং সেই সঙ্গে অতি সুন্দরী বিদ্যা সিনহা মিম। চলুন তাহলে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই আরএফএন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে। We need someone to lean on. Rockets, fire gun. All we
আমরা এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আখি আলমগীরকে। তার আগে একটা ছোট্ট ধন্যবাদ দিতেই হয় আজকে মিডিয়া পার্টনার এসএ টেলিভিশনকে। এসএ টিভি আমাদের সঙ্গে ছিল এবং এই চমৎকার অনুষ্ঠানটি তারা ধারণ করেছে। তাদের সকল কলাকুশলী এবং যারা এসেছেন ক্যামেরার পেছনে কাজ করেন তাদের সবাইকে ধন্যবাদ। চলুন মঞ্চে আমন্ত্রণ জানাই আখি আলমগীরকে। আসছেন আখি আলমগীর। I'm not afraid to die.
আকাশে খুশির হিলন বাতাসে হাতছানি দিয়ে ডাকে ভালোবাসা কাছাকাছি থাকার এই তো আশা প্রীতির বন্ধনে বন্ধু যত ডিলার হাতে হাত রেখে সময় তো এগিয়ে চলার স্বপ্ন সত্যি হলো পেরিয়ে শত বাধা হাইডেলবার্গ সিমেন্ট সম্প্রীতি সন্ধ্যা এই হাসি ছড় আকাশে পাখির গুনগুন বাতাসে ইশারা দিয়ে ডাকে ভালো লাগা পাশাপাশি থেকে আগামী দেখা প্রীতির বাহুডোরে বন্ধু যত ডিলার কাঁধে কাঁধ রেখে শত বাধা হাইডেলবার্গ সিমেন্ট সম্প্রীতি সন্ধ্যা স্বপ্ন পূরণ হবে পেরিয়ে শত বাধা হাইডেলবার্গ সিমেন্ট সম্প্রীতি সন্ধ্যা পাখির গুনগুন